The canna dekta, bucho. Tomader canna ta dekhi dekhi. Tumi kemon kore canna korte chho? Dekhi dekhi, jadre. Are chokhe pani. Chokhe pani te shesh bhashe jacche. Hello friends, assalamu alaikum. Blogger BD Helen channel আপনাদের সবাইকে নতুন আরেকটি সুন্দর ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো আশা করছি আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু বেশ ভালো আছি, তবে আজকে পরিবারের সাথে নেই। আমি আপনাদের সাথে যখন ভয়েস দিচ্ছি আমি এখন ঢাকায়। হঠাৎ করে ডিসিশন নিয়েছি ঢাকায় আসব, তো চলেও এসেছি। আর আজকে আপনাদের সাথে জানিতে যাচ্ছি, আর আমার সাথে আছে জাওয়াত, তানজিমা, তানজিমার আম্মু এবং দাদি, আরও মানে আমরা সব এখানে বিরতি আমরা নেমেছি। বিরতিতে নামার আগেই বাসের ভিতরে একটা শব্দ, মানে খুব জোরে একটা শব্দ হচ্ছিল, তো ড্রাইভার হেল্পার ওরা কিছুই বুঝতে পারছিল না। তো এখানে বিরতি দিয়ে আমরা যখন চলে এসেছি হোটেলের ভিতরে খাওয়া দাওয়া করে, তারপরে আমরা একটু চা খেলাম, তারপরে জাওয়াত একটা বার্গার, তারপর ভাবি আর আমি চিকেন রোল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে যাচ্ছি, গাড়িতে উঠব। গাড়ির ওখানে গিয়ে দেখি অনেক প্যাসেঞ্জারই নেই, মানে ওনাদের, যেহেতু আমরা এনা পরিবহনে ঢাকায় যাচ্ছিলাম, তো এনা পরিবহনে তো গাড়ি কিছুক্ষণ পরপরই আছে, তো ওখানকার যার যাদের বেশি প্রয়োজন তারা অন্য গাড়িতে উঠিয়ে দিয়েছে। আমরা কিন্তু কিছুই টের পাইনি, পরে এখানে এসে শুনছিলাম এরকম। তারপরে আমরাও চেষ্টা করলাম যার একটা গাড়ির মাধ্যমে যাব, কিন্তু আমি যেহেতু আমার সাথে ছিল হচ্ছে জাওয়াত, তানজিমা এবং তানজিমার আম্মু আরও দাদি, তো ওদেরকে রেখে আমি কিভাবে যাই, তো এই জন্য আর আমি যাইনি। আর ওনারা ছিল চারজন, আমি সহ পাঁচজন, তো আমাদের পাঁচটা সিট ম্যানেজ করতে অন্য গাড়িতে খুব সমস্যা হচ্ছিলো, একসাথে পাওয়া যাচ্ছিল না। তো পরে ডিসিশন নিলাম যে আমি যে কাজের উদ্দেশ্যে ঢাকায় এসেছি সেটা বাদ দিয়ে আমি সরাসরি আমার দেবরের বাসায় যাব। তো দেবরের বাসায় যাওয়ার উদ্দেশ্যে পরে ভাবিদের সাথে আমি ওই গাড়ির জন্যই থেকে যাই। ওনারা প্রথম বলছিল যে আমাদের 30 মিনিট সময় দেন, 30 থেকে 40 মিনিটের মধ্যে আমাদের গাড়িটা ঠিক হয়ে যাবে। তো আমারও গাড়িতে বসে থাকতে বেশি ভালো লাগছিল না, তো ভাবলাম এই আর আজকে রোদও তেমন নাই আর এই প্রকৃতি মানে ভালোই লাগছিল, তো ভাবলাম রোদে একটু হালকা হালকা রোদ আছে এবং বাতাসও আছে, তো ভালোই বাইরে একটু সময়ও কাটাই, একটু শরীরটাও ঠিক হোক, তারপরে বাস ছাড়লে আবার গাড়িতে উঠবো। আমি বাসে একদমই ইদানিং জার্নি করতে পারছি না, আসলে হঠাৎ করে ডিসিশন নেওয়ার জন্য ট্রেনের টিকিটও কাটা হয়নি, যদিও আসার টিকিট আমি প্লেনে কেটেছি, মানে এয়ারে কাটা হয়েছে। তো যাওয়ার সময় টিকিট পাওয়া যাচ্ছিল না, আর যেটাই পাওয়া যাচ্ছিলো সেটাতে মানে অনেক মানে বেশি রেঞ্জ ছিল, যেহেতু 31st আসছে এই জন্য কিন্তু শুক্র শনিবারের ফ্লাইটগুলো অনেক বিজি এবং অনেক প্রাইস ছিল, তো ওই জন্য নেওয়া হয়নি। আর এই বাসে যেতে অনেক কষ্ট হচ্ছিল, এটা আমার কখনো এত কষ্ট হয় নাই, গত এই এক বছর হলো আমি একদম বাস জার্নি করতে পারছি না। তো এই কারণে ভাবলাম যে গাড়িটা ঠিক হওয়া অবধি অপেক্ষা করি, কিন্তু ওই ডিসিশন নেওয়াটাই আমার জন্য ভুল হয়েছে। প্রায় 2 ঘন্টার সময় লেগেছে এই গাড়িটা ঠিক হতে, তো গাড়িটা ঠিক হলো অবশেষে। আমার কষ্টের চেয়ে পরে দেখছিলাম যে তানজিমার যে আম্মু দাদি, দাদিমার অনেক কষ্ট হয়েছে, উনি বয়স্ক মানুষ, উনি গাড়ি থেকে নামা এবং ওঠা, তারপরে পুরো গাড়িতেই উনি বমি করেছেন, মানে যত পুরোটা জার্নি অনেক কষ্টে উনি এসেছেন ঢাকায়।
তো আমার ভালো লেগেছে ওনাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আর তানজিমার কথা যে আমি বলছিলাম, তানজিমারা ওর বাবা ট্রান্সফার হয়ে গেছে, এই জন্য সিলেট থেকে ওরা একেবারেই চলে আসছিল। তো ভাবির সাথে যতটুকু মিশেছি আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে, এবং ওনার বাচ্চাগুলোর জন্য মানে খুব খারাপ লাগছিল, এই জন্য আমি আর অন্য গাড়িতে যাই না, ওনাদের সাথেই ছিলাম। তো অবশেষে এখন মানে গাড়িটা ঠিক হয়েছে, ওনারা বলছে আমরা 5 মিনিটের মধ্যেই ছেড়ে দিব। তো আবারও গাড়ি স্টার্ট হলো আর আমরাও যাচ্ছি। আর এই তো সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথে দেখাই, ট্রেন যাচ্ছে এই পাশে আমরা যাচ্ছি। আমরা সকাল 8:30টার বাসে উঠেছিলাম, শুক্রবার ছিল, ভেবেছিলাম হয়তো 2টার মধ্যে পৌঁছে যাব সিলেটে, সরি ঢাকায়। কিন্তু আমাদের পৌঁছাতে পৌঁছাতে বাসায় যেতে যেতে 5:30টা বেজে গেছে, মানে মাগরিবের আজানের পরে আমি আমার দেবরের বাসায় পৌঁছাই। তো গাড়ি থেকে নামার আগে আমার কাজিন যে জুবাইর আছে ওরা আসার কথা ছিল, ও এত জ্যামে পড়েছে ও আসতে পারছিল না। পরে ওকে বললাম যে দাঁড়াও, এখনও যেহেতু দিনের আলো আছে আমি চেঞ্জি করে একা আসতে পারবো। তো ওই তো আমি একা একাই চেঞ্জি করে যাচ্ছি, আর নিজেকে মনে হচ্ছে যে না, অনেক কিছুই পারি, আসলে একা চলারও দরকার আছে, একা চললে অনেক কিছুই জানা যায়। এইরকম একা আমি কখনোই জার্নি করিনি, বাসে তো ওনারা সাথে ছিল। তারপরে বাস থেকে আমি খিলখেতে নেমে তারপরে বসুন্ধরাতে এইভাবে চেঞ্জ দিতে চলে এসেছি। তো বাসায় চলে এসেছি, বাবু নতুন সাইকেল আজকে এটা কিনে দিয়েছে ওর বাবা, তো সাইকেল চালাচ্ছে আর আমাকে দেখাচ্ছিল। কিন্তু মনে 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 হচ্ছিল যে ও একটু মন খারাপ, কারণ আমার সাথে ওর বোন এবং ভাই কেউ নাই। পাশ দিয়ে ভাত খাবো না বাসে বসে খাবো? বাসে বসে খাবো? হ্যাঁ, কোনটা কি দিয়ে ভাত খাবো? তুমি জাল করলা, আমি তো জাল করে নিয়ে আসতাম। একমাত্র দেবর মাংস গরম করে নিয়ে আসলো, আর সেতু ছিল নামাজে, মানে মাগরিবের নামাজ পড়ছিল ও। তো আমাকে আমি হাত মুখ ধুয়ে এসে দেখি মানিক মাংস গরম করে দিচ্ছে, তো পরে খেয়ে নিলাম। এখানে খাবার হিসেবে ছিল গরুর মাংস, ডিমের আলু দিয়ে ডিম, এটা পিঠা করেছিল, পিঠা আমার খুব পছন্দ, তারপরে বেগুন ভাজি। তো জুবাইরকে বললাম তুমি আর সরাসরি বাসায় চলে আসো, আসার সময় মিষ্টি আর বাবুর জন্য একটু চকলেট নিয়ে এসো, আমি কিছুই আনতে পারিনি। তো জুবাইর আসার সময় যে মিষ্টি, তারপরে চকলেট আর হচ্ছে কাবাব, লুচি এগুলো নিয়ে এসেছিল। তো এইসব খাওয়া দাওয়া করার পরে আমরা বেশ আড্ডা, এই ওষুধগুলো তোমরা কিভাবে খাইতে আগে বলো তো, ঘুমের ওষুধ? না, সেটা ঘুমের ওষুধ ছিল না, সেটা অ্যালার্জি ওষুধ ছিল। আমরা দুজন ফোন করে তখন বলছি যে না, আমরা দুজন দুইটা ওষুধ খাই। তারপর যখন বাসায় থাকছি, বাসাতে হয়েছে কেন দেখাবা না ভিডিওতে, না বললেই না, না আমাকে দেখালে কিন্তু দিলাম, আচ্ছা দেখাবো না, যাও বলো। তারপরে কি খাচ্ছে কি, তারপরে কি কথা বলে না তো, তারপরে বলছি যে কখন রানি মুখের মধ্যে পানি ছাড়া ওষুধ খাওয়া শেষ, আমিও খাচ্ছি। আর আমি যেহেতু ভূতের ভয় পাই, তো ঘুমের যদি সমস্যা হয় এই জন্য ঘুমের ওষুধ 3 ভাইবোন মিলে খেয়ে মেহেদি আর যে বাবুর জন্য সোফার সব কুশন গুলো এখানে রাখা হয়েছে, আর ওইদিকে কিন্তু ওখানে যাব না, সেতুরা ওই রুমে থাকে, তোদের মাস্টার বেড তো ওইটা, জুবাইর এখানে ঘুমাবে আর আমি এই যে এখানে ঘুমাবো।
আর এই তো সোফার যে গ্যাটিস দিয়েছে সেতু, এগুলা হচ্ছে মানে আগামীকাল ইনশাল্লাহ মানে এগুলা ঠিক করে, তারপরে যেহেতু মারজান, তারপরে মারজানের বউকেও আসতে বলা হয়েছে, 31st নাইটে আমরা এনজয় করবো। এই জন্য তো এগুলা পরিষ্কার করে পরের দিন ঘর গুছাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে আজকে আমার জার্নির সংক্ষিপ্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলে এখনো যদি দেখতে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল অপশনটি অন করে অল অপশনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাইকে গুড নাইট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।